কে ভিসা দিল বা দিল না, এতে বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে অন্য মহাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার এবং অর্থনীতি আরও শক্তিশালী করা হবে। সাংগঠনিক কর্মকাণ্ডের 7 দশক পরে নিজেদের স্থায়ী কার্যালয় পেয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগ। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, দোহার, নবাবগঞ্জ উপজেলা নেতাকর্মীদের সাংগঠনিক ঠিকানা এখন এই ভবনটি। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সমাবেশে নেতারা দলীয় সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানান। একবার আমার কাছে যারা বিদেশিরা আসে, ব্যবসায়ীরা, তারা বলে, ভাই 3 বছর আগে এসেছিলাম, এখন এসে আমি ঢাকাটা চিনতে পারতেছি না। আর যারা 10-15 বছরের আগে এসেছিল, তারা তো এসে বলে, তোমরা কি করেছো, তোমাদের কাছে, তোমার প্রধানমন্ত্রীর হাতে কি ম্যাজিক ব্যান্ড আছে, যে কোন ম্যাজিক দিয়ে তোমরা দেশটাকে এইভাবে তোমরা পরিবর্তন করতে পেরেছো। যত ষড়যন্ত্র আসুক, যত রক্তচক্ষু হোক, যত মাসল মানে পাওয়ার আসুক, এদেশের জনগণ কিছুই বিশ্বাস করে না। বিশ্বাস করে শুধু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কি বলছে সেটাই বিশ্বাস করে। তেজগাঁর একটা প্রবলেম শুধু আমি বলে যাব, ট্রাক স্টেশনটি আজকে একটু স্থানের অভাবে এবং ট্রাকের সংখ্যা বাড়াতে বহু ধরনের মানে যানজট শুরু হয়ে যাচ্ছে। আমি প্রপোজাল দিয়েছিলাম, এখানে পাশে একটা টিএনটির একটা ওয়ার্কশপ ছিল, দীর্ঘদিন যাবৎ এই ওয়ার্কশপটি বন্ধ, এখানে যদি আপনি এই ট্রাক স্টেশনটা এখানে একটা মানে স্থাপন করার পারমিশন দেন, তাহলে এই ট্রাক স্টেশনের একটা পার্মানেন্ট সলিউশন হবে মাননীয় প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলছে বহু বছর ধরে তাকে তারা অনুসরণ করছে এবং শেষে বলেছে, ইউ আর রিয়েলি অ্যান ইন্সপায়ারিং। আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে উন্নয়ন করছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কেউ যদি সেই 2008-এর বাংলাদেশ কি ছিল আর এখন 2023-এর বাংলাদেশ কোথায় আছে, এই তুলনাটা যদি একটু বিবেচনা করেন, তাহলে পরিবর্তনটা আপনারা দেখতে পাবেন। আমেরিকার নতুন ভিসা নীতির সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা বলেন, কারো স্যাংশন কিংবা ভিসা নীতিতে চলে না বাংলাদেশ। বাজেট আমরা দিয়েছি, বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই কিন্তু আমরা দিয়েছি। আমাদের অনেক জ্ঞানী গুণী আমরা দেখি মানে টক শো ফাটায় ফেলছেন, যেটা নাকি আমরা বাস্তবায়ন করতেই পারবো না। তো আপনারা একটা কাজ করেন, প্রতিবার বাজেটের আগে এরা যে কথা বলেছে সেই কথাই কিন্তু বলে বেড়াচ্ছে, তারা কিন্তু ওই একই কথা বলে বেড়াচ্ছে। আর আমরা আমাদের কাজ করে ঠিকই মানুষের উন্নয়ন করে যাচ্ছি, জীবন মানের উন্নয়ন করে দিতে পারছি। প্রস্তাবিত বাজেট নিয়ে শেখ হাসিনা বলেন, বাস্তবায়ন সম্ভব বলেই এই বাজেট দেয়া হয়েছে। আমরা নিজের পায়ে চলবো, নিজের দেশকে আমরা গড়ে তুলবো, কারো মুখাপেক্ষি হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়কে আগামী জাতীয় নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। নিজের দেশকে আমরা গড়ে তুলব। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত রাজনৈতিক কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্মার্ট বাংলাদেশের পক্ষে রাজনৈতিক দলগুলোকে এবং নেতাকর্মীদেরকে এগিয়ে নিয়ে যেতে চান এবং 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে সেক্ষেত্রে এমন রাজনৈতিক কার্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমন আশার কথাই তিনি জানাচ্ছেন। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।